ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অ্যাকাউন্ট থেকে টাকা কাটা নিয়ে নালিশ মহিলা গ্রাহকের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। মালদার ইংরেজ বাজারে স্থানীয়দের বিক্ষোভের মুখে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার এসবিআই এর যদুপুর শাখায় ওই মহিলা গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে। অভিযোগ, মিনিমাম ব্যালেন্স না থাকায় অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা কেটে নেওয়া হয়। এ নিয়ে ব্যাংকে অভিযোগও জানান তিনি। গ্রাহকের দাবি, এরপরই তার বাড়িতে গিয়ে হুমকি দেন ব্যাংক ম্যানেজার। প্রতিবাদে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে ম্যানেজারকে উদ্ধার করে। ব্যাংক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। মুখে কুলুপ এঁটেছেন ব্যাংক ম্যানেজার।